মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দুর্গাপ্রসাদ পাল, মালদার গাজলের দহিলা স্কুলের প্রধান শিক্ষক। আজকে তোমাদের আমি পড়াবো যে আমাদের ক্লাস টেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে লাইফ সায়েন্সের যে এনিম্যাল হরমোনসগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিভিন্ন হরমোনের কাজ, তারা কোনখান থেকে ক্ষরিত হয় সেগুলো, এবং তাদের দুই একটির অভাবজনিত লক্ষণ যেটি আমাদের সিলেবাসে আছে। প্রথমটি হচ্ছে, যেটা আমরা আজকে পড়ব, আজকে আমরা পাঁচখানা পড়ব। প্রথমটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। সেকেন্ড যেটা পড়ব সেটা হচ্ছে প্যানক্রিয়াস। তিন নম্বর যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। চার নম্বর যেটা পড়ব সেটা টেস্টিস। আর পাঁচ নম্বর যেটা পড়ব ওভারি। এই পাঁচটা প্রধান আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এগুলো কি? এগুলো হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এগুলো অন্তঃক্ষরা গ্রন্থি। তো এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে আমরা কোন কোন হরমোন বেরাই সেগুলো আমরা একটু আগে জেনে নিই। থাইরয়েড গ্রন্থি থেকে যে দুটো হরমোন বেরায় সেটি হচ্ছে T3 এবং T4। এর নাম থাইরোনিন, আর এর নাম টেট্রায়াডোথাইরোনিন। একে আমরা বলি থাইরক্সিন, এর নাম কি? থাইরক্সিন। এটি আমাদের সিলেবাসের বিষয় থাইরক্সিন। তারপরে আমরা প্যানক্রিয়াস থেকে যে হরমোন দুটো পড়ব সেটি হচ্ছে, দুটি হরমোন আমরা করব। একটি হচ্ছে প্যানক্রিয়াসের একটি বিশেষ অঙ্গ থেকে বেরাবে, সেটি হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে হরমোন দুটো বেরাবে সেই হরমোন দুটোর মধ্যে একটি হলো ইনসুলিন, একটা হলো গ্লুকাগন। আমরা ইনসুলিনটা পড়ব, তার মানে আমরা পড়ব ইনসুলিন, আর এখানে আমরা পড়ব থাইরক্সিন। এই দুটো ইনসুলিন পড়ব, থাইরক্সিন পড়ব। তারপরে আমরা অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থির থেকে বিভিন্ন হরমোন বেরায়, অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তিনটে হরমোন বেরায়, এই সব সেগুলোকে আমরা বলি কর্টিকয়েড হরমোন। এগুলো হলো কর্টিকয়েড, আমাদের সিলেবাসে নেই মাধ্যমিকের, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড অ্যান্ড সেক্স কর্টিকয়েড। এগুলো আমাদের মাধ্যমিকের সিলেবাসে নেই, এটা 12 এর সিলেবাসে আছে। এবং আমরা যেটা এখানে পড়ব অ্যাড্রেনালিন প্লাস নর অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন প্লাস নর, এইটা আমরা পড়ব। তার মানে আমাদের তিনটে হরমোন পড়া হলো। টেস্টিস থেকে মেল জননাঙ্গ, টেস্টিস, এখান থেকে যে হরমোনটা বেরায় সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন, এর নাম হচ্ছে অ্যান্ড্রোজেন। আমরা অ্যান্ড্রোজেন হরমোনটা পড়ব। আর ওভারি থেকে যে দুটো হরমোন বেরায় সেটি হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এই দুটো হরমোন আমরা এখানে পড়ব। তার মানে আমাদের সিলেবাসে ওয়ান থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রেনালিন, অ্যান্ড্রোজেন অ্যান্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। একে আমরা বলবো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। এই পাঁচখানা হরমোন, 1, 2, 3, 4, and 5, এই পাঁচখানা হরমোন আমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে। তো সবার আগে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত থাইরক্সিন। আমাদের আজকের বিষয় প্রথম যেটা সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়? থাইরক্সিন। থাইরক্সিন এই হরমোনটি আমরা পড়ব। তার মানে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত আমরা একটু
আবার একটু পূর্ব পাটের দেখে নিই, আমাদের গলা, এই গলার এই সামনের দিককে আমরা বলি ভেন্ট্রাল সাইড। এখানে আমাদের কে আছে? এখানে আছে হচ্ছে ট্রাকিয়া। তার মানে আমরা যদি সামনের দিক থেকে দেখি তাহলে গলার উপরের অংশ, তারপরে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া কতগুলো? এটা সব কার্টিলেজার রিং, রিং আছে, আর এইখানেই আছে যে গ্রন্থিটা, সেটা হচ্ছে লোবিউলার, বাইলোবিউলার, দুটো লোব আছে সে এইভাবে সজ্জিত দেখতে। এখান মাঝখানে একটা তাদের কানেকশন আছে, এটা হচ্ছে কি? ট্রাকিয়া। আর এটার নাম কি? এটা হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েড গ্রন্থির তাহলে দুটো লোব, যারা এটাকে আমরা বলি ইস্থমাস। ইস্থমাস তার মানে থাইরয়েড, এটা আমার থাইরয়েড, ট্র্যাকিয়া, ইস্থমাস, এই দুটো লোবযুক্ত থাইরয়েড গ্রন্থির মধ্যে এই কিছু কোষ আছে, তাকে আমরা বলি থাইরয়েড ফলিকল। যদি একটা ছোট্ট অংশ নিই, দেখবো কোষগুলো কিভাবে সজ্জিত, এরকম ভাবে কোষগুলো কিন্তু সজ্জিত হয়ে আছে। এবং এই কোষগুলোর ফাঁকে ফাঁকে, কোষগুলো সজীব এবং অনবরত এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রচুর আছে, গলগি প্রচুর আছে, এবং এটা সিক্রিশন করে। এই ভেতরের যে মধ্যবর্তী যে গ্যাপটা, লুমেন, এর মধ্যে তারা বিভিন্ন পদার্থ সিক্রিয়েট করবে। এবং এখানে কে আছে? এখানে আছে হচ্ছে ব্লাড ভেসেল, রক্তের নালি। তার মানে এই হরমোনগুলো, এই কোষগুলো থেকে যে হরমোন বেরাবে, তারা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে এই রক্তের নালির ভিতর ঢুকে যাবে, ব্লাড ভেসেলের ভিতর তারা প্রবেশ করবে বাই ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তার মানে এগুলোকে আমরা কি বলবো? এগুলো থাইরয়েড, থাইরয়েড ফলিকল। তো থাইরয়েড ফলিকুলের মধ্যে এই যে থাইরোগ্লোবিউলিন, থাইরক্সিন হরমোন করতে হবে। প্রথম প্রশ্ন, যে থাইরক্সিন হরমোনের অপর নাম কি? থাইরক্সিন অপর নাম টি ফোর। এর ফুল ফর্ম কি? টেট্রা আয়োডো থাইরোনিন, আয়োডো থাইরোনিন, টেট্রা আয়োডো থাইরোনিন। দ্যাট মিন্স এই হরমোনটার মধ্যে চার পরমাণু আয়োডিন আছে, চারটা পরমাণু আয়োডিন। এই এই যে থাইরক্সিন মানে এই হরমোনটা হচ্ছে কি? টাইরোসিন নামে একটা অ্যামিনো অ্যাসিডের পরিবর্তিত ভার্সন, যার মধ্যে যুক্ত আছে চার পরমাণু, বা অন্য আমি বলতে পারি আয়োডিন। তো এই টি টি ফোর, এই থাইরক্সিন, এই থাইরক্সিনের হরমোনটা আমাদের কি কি কাজ করে, ফাংশন? প্রথম কাজটা কি? এই হরমোন আমাদের ক্যালোরিজেনিক হরমোন, ক্যালোরিজেনিক, ক্যালোরিজেনিক। দ্যাট মিন্স এর মানে কি? এ এনার্জি উৎপন্ন করে, এনার্জি, এনার্জি প্রডিউসিং। তার মানে এ শক্তি উৎপন্ন করে, এবং কিভাবে শক্তি? বিএমআর, এ নিয়ন্ত্রণ করবে হচ্ছে বিএমআর। ফুল ফর্ম অফ বিএমআর কি? বেসাল, বেসাল মেটাবলিক রেট। আমরা পরীক্ষায়, এটা পরীক্ষায় আসে, একে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। তো বিএমআর বাড়িয়ে দেয়, বিএমআর বাড়ালে কি হয়? এনার্জি কনজিউম বেশি হয়। তার মানে এই হরমোনের কাজগুলো কি কি? এই হরমোনের ক্যালোরি উৎপাদন প্রথম কাজ। সেকেন্ড যে কাজটা আমরা বলবো সেটা কি করে? আমাদের হার্টের উপর কাজ এবং রেসপিরেটরি সিস্টেমের উপরের কাজ আছে। তার মানে এই হার্ট, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড এবং লাং, প্লাস লাং মানে ফুসফুস, ফুসফুসের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করবে। সেই সাথে সাথে সে কি কাজ করবে? সেই সাথে সাথে আমাদের মানসিক বৃদ্ধি বিকাশ, মানসিক বৃদ্ধি ও বিকাশ, একে আমরা বলি মেন্টাল হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা সে নিয়ন্ত্রণ করবে। সেই সাথে সাথে সে কি কাজ করবে? সেই সাথে সাথে সে বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করবে, বিভিন্ন বিপাক, বিশেষ করে কার্বোহাইড্রেট বিপাক, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করবে। এবং সেই সাথে সাথে আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওভারঅল স্কিন, আমাদের ত্বকের গঠন কীরকম হবে সেটাও সে অনেক অংশে নিয়ন্ত্রণ করবে। তো বিভিন্ন জায়গায় এর, এবং রক্ত উৎপাদনেও এর ভূমিকা আছে, তাকে আমরা বলি এরিথ্রোপয়েসিস, সেখানেও এই হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
তো এইবার প্রশ্ন আসছে, যদি কোনো কারণে, প্রথম আমরা একটা জেনেছি কি আয়োডিন, এখানে কি আছে আয়োডিন, চার পরমাণু বা অণু, এখানে অণু আই টু মানে অণু, চার অণু আয়োডিন আছে। তো আয়োডিন যদি অভাব হয় তাহলে কি হবে, এই গ্রন্থি ফুলে উঠবে। তার কারণ কি? তার কারণ আয়োডিন কম হলে আমাদের শরীরের সিগন্যাল পাবে যে সম্ভবত আয়োডিন তো শরীর বুঝতে পারবে না, ভাববে যে হরমোনটা তৈরি কম হচ্ছে কেন, কারণ আয়োডিন অভাবে হরমোন তৈরি হবে না। হরমোন তৈরি না হলে শরীর চাইবে বেশি পরিমাণে যেটুকু আয়োডিন আছে ব্যবহার করে নাও, করে নিয়ে সর্বোচ্চ পরিমাণ টি4 বা থাইরক্সিন হরমোনটাকে তৈরি করো, কিন্তু সেটা হতে বাধা দেবে, সেটা কিন্তু হতে পারবে না। ফলে কি হবে, প্রচুর লোড পড়বে আমাদের থাইরয়েড গ্রন্থির এই ফলিকুলগুলোর মধ্যে, ফলে এই ফলিকুলগুলো হয়ে যাবে হাইপারট্রোফাইড, একটু বড় বড় আকার নিয়ে নেবে কোষগুলো, এনলার্জ সেল, সেলগুলো এনলার্জড হয়ে যাবে। এই হাইপারট্রোফাইড যখন হয়ে যাবে তখন একটা রোগ সৃষ্টি করবে, কম যখন এটা আয়োডিনের অভাবে গলগণ্ড, আয়োডিনের অভাবে কি রোগ হবে, গলগণ্ড, গলগণ্ড কি গয়টার, এই গয়টার রোগে কি হবে, গলাটা ফুলে উঠবে। যদি মানুষের গলা আমরা দেখি যে এটা ধরো মানুষের মুখ, এখানে গলাটা, গলাটা এরকম ভাবে ফুলে উঠছে, নর্মাল হওয়া উচিত ছিল এরকম হয়ে গেল ফুলে এরকম শোলেন, ডিউ টু দ্য এনলার্জমেন্ট অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, এটাকে আমরা বলবো গলগণ্ড। এটা অভাবে, এটা যখন বেশি হয়ে যাবে, বেশি পরিমাণে গলগণ্ড ফুলে যাবে, গলা ব্যথা করবে, আমাদের সার্বিক বৃদ্ধি ব্যাহত হবে, আমাদের মনে কথা কিছু থাকবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। যাই হোক, এর পরবর্তীকালে যদি এটি আবার বেশি বেড়ে, এটা এটা কি আয়োডিনের অভাবে, এবং তখন কি হয়, তখন থাইরয়েড গ্রন্থি স্ফীত, থাইরয়েড গ্রন্থি হয়ে যাবে স্ফীত মানে এনলার্জড, এটা হয়ে যাবে। ঠিক আছে, তো হয়ে গেল। এবার যদি এই হরমোন কম করিতে হয়, এটা হয়ে গেল কম খরণ, থাইরয়েডের কম খরণে, কম খরণ আয়োডিনের অভাবে তৈরি কম হবে, কম খরণ হবে, একে বলি হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড গ্রন্থি থেকে কম পরিমাণে থাইরক্সিন হরমোন খরিত হচ্ছে। এবার যদি থাইরয়েড গ্রন্থি থেকে বেশি পরিমাণে হরমোন খরিত হয় তখন কি, বেশি খরণ, তখন যে রোগটা হবে সেটা কি, তাকে আমরা বলবো হাইপারথাইরয়েডিজম, বেশি মানে হাইপার, হাইপারথাইরয়েডিজম যখন হয়ে যাবে বেশি খরণ, তখনও গলগণ্ড, তার নামটা একটু আলাদা, তার নাম হচ্ছে এক্সথ্যালমিক, থ্যালমিক গয়টার, এটা বেশি খরণ, তখন কি হবে, হৃৎপিণ্ড সবসময় সংকোচ প্রসারণ বাড়াবে, বেশি সংকোচ প্রসারণ করবে, হৃৎপিণ্ডে আমাদের লাঙের উপর চাপ পাড়বে, বাড়াবে নিঃশ্বাস প্রশ্বাস হবে, আমাদের দেহের যে স্কিন সেই স্কিনের ভিতর ফ্যাটগুলো প্রচুর পরিমাণে, ফ্যাট লাইসিস ঘটবে, বার্ন ঘটবে, আমরা রোগা হয়ে থাকবো। তার মানে হাইপোথাইরয়েডিজমে আমাদের কী কী লক্ষণ, কী লক্ষণ দেখতে পাবো, দেখতে পাবো হচ্ছে হার্ট রেট বৃদ্ধি, হৃৎস্পন্দন, হৃৎস্পন্দন কী হবে, বেড়ে যাবে, তারপরে কী হবে, বিএমআর বেড়ে যাবে, আমরা কী হবো, রোগা, আমাদের কী হবে, আমাদের শ্বাস হার বাড়বে, রেসপিরেটরি রেট, শ্বাসন হার বাড়বে, এই ঘটনাগুলো ঘটবে। এটি সাধারণত কোন অবস্থায় ঘটে, যখন আমাদের থাইরয়েড গ্রন্থির ক্যান্সার হয়, এখানে কোনো টিউমার তৈরি হয়, তখন এই জাতীয় ঘটনাটা ঘটে। তাহলে আজকে আমরা পড়লাম থাইরয়েড গ্রন্থি এবং সেখান থেকে প্রধান যে হরমোন থাইরক্সিন, আর একটা হরমোন আমরা আগেই বলেছি টি3 ট্রাইআয়োডো থাইরয়েড, সেটাও যেটা আমরা পরে আমাদের উচ্চ ক্লাসে যাব। এরপরে যেটা আমরা পড়বো প্যানক্রিয়াস থেকে খরিত ইনসুলিন হরমোন। আমরা এবার জানবো প্রথম যে দ্বিতীয় যে হরমোনটা সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন এটা কোথা থেকে বেরোয়, এটা বেরোয় হচ্ছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে, আমরা বাংলায় কি বলি, অগ্নাশয়, অগ্নাশয়ের আয় কোথা থেকে, অগ্নাশয়ের কিছু কিছু কোষ সেটা হচ্ছে আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে, কোষগুচ্ছ থেকে ইনসুলিন খরিত হয়।
তাহলে আমরা একটু ছবিটা দেখে নিই। এটা আমাদের ডিউডেনাম। ডিউডেনামের আগে এখানে আমাদের এই অগ্নাশয়টা অবস্থিত, অগ্নাশয় নালী এই ডিউডেনামের এখানে উন্মুক্ত হয়েছে। এই নালীর সাথে আরো একটা নালী এসে যুক্ত হয়, সেটি হচ্ছে কে, সেটি হচ্ছে পিত্তথলি থেকে আসে নালীটা, এবং সেখানে আমাদের এটা পরে এটা ডাইজেস্টিভ সিস্টেম আমরা পড়িয়েছি, সেটা এইখানে থাকবে। এই পিত্তথলি থেকে পিত্ত নালী এবং কমন বাইল ডাক্ট, এখান থেকে যে নালীটা বেরোচ্ছে হিপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট, এটা কিন্তু ডাক্ট লাইন, এইভাবে এসে ডিউডেনামে পড়বে। কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু পড়ছি ইনসুলিন, এটা হরমোন, এটা কিন্তু এইখান দিয়ে পিত্ত আসবে, এখান থেকে অগ্নাশয়ের এনজাইমগুলো আসবে, প্যানক্রিয়াটিক জুস। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে অগ্নাশয়ের নালীবিহীন অংশ, তো অগ্নাশয়ের কিছু কোষগুচ্ছকে আমরা পাবো, কয়েক লক্ষ কোষগুচ্ছ আছে অগ্নাশয়ের মধ্যে যারা এখানে থাকবে গ্রুপ দলবদ্ধভাবে, এবং সেই গ্রুপগুলোকে আমরা কি বলবো, এবং এখানে থাকবে কি ব্লাড ভেসেল। এটা যদি আমরা দেখি এরকম একটা ছোট জায়গা, এখানে দুই রকমের কোষগুচ্ছ দেখতে পাবো, ধরো এটা একরকম কোষগুচ্ছ, আবার কিছু 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 ধরনের কোষগুচ্ছ হচ্ছে এইরকম, আর কে ব্লাড ভেসেল কিন্তু অবশ্যই থাকবে। ব্লাড ভেসেল না থাকলে কিন্তু এই ব্যাপারটা ঘটে না, কারণ এই হরমোনগুলো থেকে, এই কোষগুলো থেকে হরমোন বেরায়। তো এখানে দুই রকমের কোষ, একটা হলো আলফা কোষ আর একটা হলো বিটা কোষ। তার মানে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সে কয় রকমের কোষ থাকে, দুই রকম, আলফা অ্যান্ড বিটা। এইবার আলফা কোষ থেকে যেটা বেরায় বিটা কোষ থেকে সেটা বেরায় না, বিটা কোষ থেকে যেটা আমরা বেরায় সেটাকে ইনসুলিন, ইনসুলিন এখান থেকে বেরায়, বেরিয়ে ব্লাডে মিশে। আর এখান থেকে কে বেরায়, আলফা কোষ থেকে গ্লুকাগন, গ্লুকাগন। তার মানে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থেকে আল বিটা কোষ থেকে বেরায় ইনসুলিন, ইনসুলিন বেরালো বিটা কোষ থেকে। কোন কোষ থেকে বের হয়, বিটা কোষ থেকে বের হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে ইনসুলিন কি কাজ করে, এর ফাংশন কি। ইনসুলিনকে আমরা বলি হাইপোগ্লাইসেমিক হরমোন, ফার্স্ট ক্যারেক্টার হাইপোগ্লাইসেমিক হরমোন। তার মানে কি, হাইপো মানে কি, হাইপো মানে কম, গ্লাইসেমিক মানে কি শর্করা, কোন শর্করা, গ্লুকোজ C6H12O6, একে করে রক্ত থেকে সবসময় কমাতে চায়, রক্তের মধ্যে শর্করার পরিমাণ সবসময় নির্দিষ্ট থাকবে, কত ম্যাক্সিমাম হতে পারে 180 mg/100 ml ব্লাডে, এর থেকে যদি বেড়ে যায় তখন আমাদের অন্য একটা রোগ হয়, সেটা আমরা রোগটা বলবো। রোগ যদি 180 চেয়ে বেড়ে যায় তাহলে আমরা তাকে কি বলি, ডায়াবেটিস রোগ। যদি রক্তে শর্করার পরিমাণ বেশি হয়ে যায় তখন যে রোগ সেটাকে বলবো আমরা হাইপারগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া। এর অপর নাম কি, ডায়াবেটিস, ডায়াবেটিস মেলাইটাস, বাংলায় এটাকে বলি মধুমেহ, মানে মিষ্টি রক্ত, মিষ্টি পেচ্ছাপ দিয়ে শর্করা বেড়াবে। তার মানে এই হরমোন আমাদের রক্তে শর্করার পরিমাণ কমাবে, নিয়ন্ত্রণ কমাবে, মানে এটাকে আমরা বলবো নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে শর্করার পরিমাণ। এবার আর কি কি ঘটনা ঘটাবে, দু নম্বর, এ শর্করা যাতে রক্তে থেকে বেরিয়ে যায় তার মানে সে একটা ঘটনা ঘটাবে, তার নাম গ্লাইকোজেন সিনথেসিস, তৈরি করবে লিভারে গিয়ে, লিভার এবং মাসলে তৈরি করে গ্লাইকোজেন সিনথেসিস, গ্লাইকোজেনেসিস একে বলে, একে বলে গ্লাইকোজেন তৈরি করে, গ্লাইকোজেন সংশ্লেষ করে, প্রথম কাজ। দুই নম্বর কাজটা কি, এ বাধা দেয় একটা, এটাকে বাড়ায়, এটাকে বাড়িয়ে দেয়,
দুই নম্বর এটা কাজ কম করাবে, রক্তের শর্করার পরিমাণ কমে, তার মানে কি আপটেক অফ গ্লুকোজ বাই হেপাটোসাইট অ্যান্ড লিভার সেল অ্যান্ড অ্যাডিপোসাইট, তার মানে কি এইভাবে গ্লুকোজ অ্যাবজর্পশন বাড়াবে, গ্লুকোজ শোষণ বাড়াবে, গ্লুকোজ শোষণ বাড়াবে, কোথায় শোষণ বাড়াবে, চকৃতের কোষে হেপাটোসাইট এবং আর কোন কোষে, সেটা হলো অ্যাডিপোসাইট ফ্যাট কোষে, এটা শোষণ বাড়াবে, শোষণ এটাও বাড়াবে, গ্লুকোজের শোষণ বাড়াবে মানে রক্তে গ্লুকোজ কমবে। আরেকটা পদ্ধতি করবে, বাধা দেবে কে, গ্লাইকোজেনোলাইসিস, সে বাধা প্রদান করবে, গ্লাইকোজেনোলাইসিস মানে কি গ্লাইকোজেন ভেঙে যাতে গ্লুকোজ না হয় সেই কাজটা গ্লাইকোজেনোলাইসিস, এটাকে বাধা প্রদান করবে, এটা কমে যাবে, ফলে কি এইভাবে সে একটা প্রচুর ক্রিয়াকলাপের মাধ্যমে, বিপাক ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের যকৃতের এই এবং রক্তে সবসময় সে নিয়ন্ত্রণ করবে, রক্ত গ্লুকোজের পরিমাণ না বেড়ে যায়। তো এরা প্রশ্নটা কেন রক্তে গ্লুকোজের পরিমাণ এত বাড়াতে হবে কেন বা কমাতে হবে কেন, কারণ আমরা জানি গ্লুকোজ কি ফুয়েল অফ আর এনার্জি সোর্স, মানে কনস্ট্যান্ট আমাদের ব্লাডে, আমাদের ব্রেনে, আমাদের হার্টে এবং অল লিভিং টিস্যুর জন্য সবসময় গ্লুকোজ কিন্তু আবশ্যক, গ্লুকোজ না হলে কিন্তু আমরা মারা যাব। আবার যদি এই গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় গ্রেটার দ্যান 120 মিলিগ্রাম, যখন বেড়ে যাবে পার 100 ml, তখন কি হবে, তখন কিন্তু প্রচুর ক্ষতি, কিসের অঙ্গের ক্ষতি করবে, সে ব্লাড ব্লাড ভেসেলেরকে ভাঙবে, রক্তনালীকে ক্ষতি করবে, রক্তনালী ক্ষতি, কোথায় চোখের রেটিনার ক্ষতি, রেটিনার ক্ষতি, চোখের রেটিনার মধ্যে ক্ষতি সৃষ্টি করবে, আর কোথায় করবে, সে ত্বক মানে ক্ষত নিরাময়ে বাধা সৃষ্টি করবে, সে কিডনিতে বৃক্কে ক্ষতি করবে এবং ওভারঅল সে কি হিলিং প্রসেসকে ইম্পেয়ার করে দেবে, হিলিং মানে এটা ক্ষয়পূরণ কমাবে, ক্ষয়পূরণ কমাবে, তার মানে কি ঘা হলে শুকাবে না। আরেকটা ঘটবে সেটা হচ্ছে নার্ভ ডিজেনারেশন, নিউরালজিক পেন মানে নার্ভ ডিজেনারেশন মানে স্নায়ু স্নায়ুবিক ক্ষয় বা দুর্বলতা, এই ঘটনাগুলো ঘটাবে যদি রক্তে গ্লুকোজ বেড়ে যায়। তার মানে যে রোগটা হলো যদি কোনো কারণে প্যাঙ্ক্রিয়াস থেকে বিটা প্যাঙ্ক্রিয়াসের এই কোষগুলো মরে গেল সাপোজ, তখন কি হবে ইনসুলিনটা কম হয়ে গেল, ইনসুলিন যখন কম হয়ে গেল রক্তে গ্লুকোজ গেল বেড়ে, রক্তে যখন গ্লুকোজ বেড়ে গেল এই রোগগুলো এই সিমটমগুলো দেখা দিল, এটাকেই আমরা বলবো কি ডায়াবেটিস ইন মেলাইটাস মধুমেহ। তাহলে এবং সেই সাথে সাথে আমরা গ্লুকাগন বলে আরেকটা হরমোন এখান থেকে আলবাগোস থেকে বেরোবে যেটা আমাদের সিলেবাসে নেই, এ বিপরীতমুখী কাজগুলো করবে, এই যে যে কাজগুলো ঘটছে বিপরীত কাজ, এবং এই একটা পজিটিভ কাজ একটা নেগেটিভ কাজ, এই দুটো কাজের একটা সামঞ্জস্য অবস্থা যখন আসবে তখনই কিন্তু আমাদের শরীরের রক্তের রক্তে গ্লুকোজের পরিমাণ নির্দিষ্ট থাকবে, কারণ এ যখন এ চাইছে রক্তের গ্লুকোজের পরিমাণ কমাও, তো এ যখন চাইবে তো কমাতে 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 তো সে বিলো 80 মিলিগ্রাম/100 ml নিচে নামিয়ে দেবে, তখন আবার ব্রেন গ্লুকোজ পাবে না, তখন ওর কাউন্টার যে হরমোন সেটাকে সে হোমিওস্টেসিস মেনটেন করবে গ্লুকোজের, সে হচ্ছে গ্লুকাগন, সে বেরিয়ে আসবে, সে তখন এই ঘটনাগুলোকে সে উল্টো করে দেবে, গ্লাইকোজেনেসিসটাকে বাড়িয়ে দেবে, গ্লুকোজ শোষণটাকে কমিয়ে দেবে এবং গ্লাইকোজেনোলাইসিসকে বাড়িয়ে দেবে, এইভাবে সে রক্তে আবার যাতে সবসময় 180 মানে ম্যাক্সিমাম 180, আমরা সাধারণত আরও কমই বলি 120-130 থেকে এটা 150-160 অবধি খুব ভালো এই অবস্থায় এটা রাখবে, এবং খালি পেটে এর মান 80 মতো থাকবে এবং ভরা পেটে খাওয়ার 2 ঘন্টা পরে পোস্টপার্টাম এর ভ্যালু হবে 120, এবং তার অভাবে আমরা 140-150 অবধি আমরা টলারেবল, ম্যাক্সিমাম লিমিট 180, ওর উপরে বেড়ে গেলে কিন্তু সবসময় ক্ষতি রক্তের গ্লুকোজের পরিমাণ। তাহলে আমরা দুটো আজকে জানলাম কোন কোন হরমোন, একটা হলো থাইরক্সিন যার অভাবে গলগণ্ড গয়টার এক্সথ্যালমিক গয়টার, আর ইনসুলিন যার অভাবে ডায়াবেটিস মেলাইটাস
রোগটি ঘটছে। এর পরের দিন আমরা পড়ব অ্যাড্রিনাল থেকে দুটো হরমোন খরচ, অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন, এবং সেই সাথে সাথে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এবং অ্যান্ড্রোজেন, এদের কাজগুলো আমরা পড়ে নেব।